চট্টগ্রাম জিএসএমের চাঞ্চল্যকর মাহমুদা খানের মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তার সহ নতুন করে আরো দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন মোহাম্মদ অসীম ও মোহাম্মদ আনোয়ার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আবেদনে রোববার 16 মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান শুনানি শেষে এই আদেশ দেন। 2016 সালে মৃত্যু হত্যাকাণ্ডের পর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে পাঁচ লাখ থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে 2016 সালের 24 জুন। ডিবি পুলিশ কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর এ সময় হত্যাকাণ্ডের বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের 6 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরিচ্যুত করা হলো। মৃত্যু হত্যাকাণ্ডের কিছুদিন পর মোহাম্মদ অসীম ও মোহাম্মদ আনোয়ার নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা বলেন, কামরুল শিকদার ওরফে মুসার নেতৃত্বে হত্যাকাণ্ডে তারা 7-8 জন অংশ নেন। বাবুল চট্টগ্রাম দায়িত্ব পালনের সময় মুসা তার ঘনিষ্ঠ সোর্স ছিলেন। তার খোঁজও পায়নি পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, শুনানি শেষে আদালত এই মামলার গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দুই আসামিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখান। প্রসঙ্গত 2016 সালের 5 জুন ভোরে চট্টগ্রাম শহরে জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানমকে।